ব্রিটেনের জাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান NHS এখন মুমূর্ষ অবস্থায় আছে, তবে যে অবস্থায় আছে সেখান থেকে বাঁচিয়ে তোলা সম্ভব। এই উপসংহারে পৌঁছেছেন সার্জন লর্ড ডার্জি। তিনি একসময় ছিলেন লেবার দলের হেলথ মিনিস্টার। গত কয়েক মাস তিনি NHS এর সার্বিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা ও মূল্যায়ন করে একটি প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনের উপসংহারে তিনি অনেক কিছু বলেছেন, যেমন হাসপাতালের করিডোর, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগ, GP এবং ক্যান্সার কেয়ার বিভাগে রোগীদের লম্বা লাইন এবং অপেক্ষমান তালিকা। তিনি বলেছেন, চিকিৎসা পাওয়ার দীর্ঘ অপেক্ষমান তালিকা স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নতুন একটি সমস্যা দেখেছেন লর্ড ডার্জি। 1 লাখের বেশি শিশু ও বয়স্ক মানুষ মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য 1 বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন। The NHS is in a critical condition, but the vital signs are stable. We need, as I said, the resources, we need to motivate the staff, we need the infrastructure to transform every pathway of care, and we can get it back. 100,000 children and adolescents waiting for mental health services access for more than 1 year. That was truly, truly shocking. Elderly patients lying on trolleys for 12 hours above a certain age. Again, shocking news. Surgeon Lord Darzi's প্রতিবেদনে NHS এর হাসপাতালগুলোর অবকাঠামো নিয়ে তীব্র হতাশা প্রকাশ করা হয়েছে। ভবন নির্মাণ এবং যন্ত্রপাতি ক্রয়ে NHS এর 37 বিলিয়ন পাউন্ডের শূন্যতা রয়েছে বলে জানান তিনি। এই অর্থ পর্যায়ক্রমে ব্যয় করা গেলে দেশের প্রতিটি GP সার্ভিসের ভবন মেরামত করা যেত, আধুনিক যন্ত্রপাতি কেনা যেত এবং নতুন 40 টন হাসপাতাল নির্মাণ করা যেত। কিন্তু তা না করে পুরনো ভঙ্গুর ভবন এবং পোর্টা কেবিনে চিকিৎসা চলছে, আর যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাও সময় উপযোগী নয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার NHS এ পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেন। এই সংস্কার করতে 3টি প্রধান কাজ করতে চান প্রধানমন্ত্রী। প্রধানত যে কাজটি তিনি করতে চান তা হল রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধের উপর গুরুত্ব দিতে চান। এই লক্ষ্য অর্জন করতে প্রধানমন্ত্রী চান কেয়ার সেক্টরকে হাসপাতালে স্থানান্তর করতে। এর ফলে কমিউনিটির ওপর মনোযোগ দেওয়া যাবে বেশি। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি সংযোজন করে হাসপাতালের প্রযুক্তিকে আরও আধুনিকায়ন করতে চান প্রধানমন্ত্রী। The NHS is at a fork in the road. And we have a choice about how it should meet those demands. Don't act and leave it to die. Raise taxes on working people or reform to secure its future. Our working people can't afford to pay more. So it's reform or die. You talk about shifting resources into community health care, improving technology and prevention of ill health. But these ideas have been talked about for some time. Some progress has already been made. What's new and different about your reform ideas? That we've got a raw and honest assessment of where we're really at. That we're clear-eyed about this, meaning we need a 10-year plan, not a short-term set of decisions. And that we've got the mandate for change to carry this through. তবে যে পরিবর্তনই আসুক না কেন দ্রুত আসবে না। আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ NHS সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করবে সরকার। তা বাস্তবায়ন করতে আরও অনেক বছর সময় লাগবে।